ওর আমি বাঘের মতো গর্জন করা কিছু বিড়ালের বাচ্চার কথা বলব। কান পেতে ভালো করে শুনুন, আমার এই কথাগুলো কাউকে উদ্দেশ্যমূলক নয়। অভিজ্ঞতা সঞ্চয় করুন, অভিজ্ঞতা সঞ্চয় করে অনেক মহৎ কাজ করা যায়। যারা গর্জন করে কথা বলে তাদের বলতে চাই, গর্জন শিশু বাচ্চাও করতে পারে। তারা হয়তো এটা জানে না, বর্তমান যুগের তৃতীয় বিশ্বের নেতা হওয়ার জন্য দুটি জিনিস দরকার, এক বন্দুক, দুই কবরস্থান। এবার তুমিই বলো তুমি কি চাও। মিথ্যা বলার অপরাধে কখনো মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, অথচ সত্য বলার অপরাধে অতীতে মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, ভবিষ্যতে হয়তো দেওয়া হবে। মরবে, সব মরবে, বড়লোক টাকার চিন্তা করতে করতে মরবে, আর মধ্যবিত্ত মরবে লজ্জায় পচে, আর গরিব মরবে অনাহারে। বড়াই করিস না রে পাগলা, তারা বাঁচতে চায় তারা লড়াই করে বাঁচুক, আর যারা লড়াই করতে চায় না তাদের বাঁচার কোনো অধিকার নেই। জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই। একটা জিনিস মনে রাখবেন, শান্তিতে বসবাস করার জন্যই আমরা যুদ্ধে লিপ্ত হই। একজন মানুষ জন্মগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব, নিষ্ঠুর নেতাদের পতন এবং প্রতিস্থাপন চাইলে নতুন নেতৃত্বকেই নিষ্ঠুর হতে হয়। ঘৃণার সাহিত্য বেশি, ঘৃণা তৈরি করলেই পচরানা বেশি সফল। অতিরিক্ত ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়, আর তখন সে ভুলে যায় কোনটা তার ক্ষমতার ভিতরে আর কোনটা বাহিরে। যার গোপনীয়তা প্রকাশ পেয়ে যায় তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীর সংখ্যা বেড়ে যায়। তাই যেই কোনো সমস্যায় ঘাবড়ে যাবেন না, সমস্যার মাঝেই সমাধান লুকিয়ে থাকে, প্রয়োজনে ঠান্ডা মাথায় তা খুঁজে বের করুন। গোলকদাতার পথটা খুঁজে পাওয়া খুব কঠিন, কিন্তু পথটা ওই গোলকদাতাতেই লুকিয়ে থাকে। মিথ্যার কুলুষে সত্যকে চাপা দেওয়া যায়, কিন্তু মুছে ফেলা সম্ভব নয়। যেই নেতা শত্রুর গতিবিধি সম্পর্কে ধারণা রাখতে পারে না, শুধু অভিযোগ করে, তাকে সিংহাসনচ্যুত করা হোক। বাঙালি আন্দোলন করে বেশিরভাগ ব্যর্থ হয়, কখনো কখনো সফল হয়, আর সফল হওয়ার পর মনে থাকে না তারা কেন আন্দোলন করেছিল, আর তখন সে ভুলে যায় কোনটা তার ক্ষমতার ভিতরে আর কোনটা বাহিরে। যার গোপনীয়তা প্রকাশ পেয়ে যায় তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীর সংখ্যা বেড়ে যায়। এটাই আমাদের জাতিগত সমস্যা।